টো মার্কেট এর ভিতরে কিন্তু আমাদের প্রবেশ করতেছে না অর্থাৎ যখনই আমরা এই প্লে টো মার্কেটে একটা ক্লিক করতেছি বা প্লে অপশনে ক্লিক করতেছি কিছুতেই আমাদের ভিতরে প্রবেশ করাচ্ছে না হ্যাঁ টো মার্কেট কিন্তু আপনাকে অবশ্যই রিলিজ দিবে এন্ড অবশ্যই 2 সেপ্টেম্বর আমরা পেমেন্ট না পেলেও একটা বিগ আপডেট কিন্তু 받ছি সেই বিষয়ে তারা কথা বলছে এবং আপনারা যারা ওয়ালেট কানেক্ট করে রাখছেন যারা ওয়ালেট কানেক্ট ডিপোজিট করেছেন এন্ড 1 ডলারের মতো রাখছেন আপনাদের অলরেডি সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা বোনাস তারা দিবে সেই বিষয়টাও বলছে তো এখানে মূলত আমাদের প্রবেশ কেন হচ্ছে না প্রবেশ না হলে আমরা তো খেলতে পারবো না কয়েন কামাইতে পারবো না কোনো কিছু করতে পারবো না কেন সেটা বিস্তারিত অলরেডি তারা জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অর্থাৎ নোটিশ যে রিও হার্ড অন ইস্যু অর্থাৎ তাদের কিন্তু যে টোন যে টো মার্কেট আছে টো মার্কেটের ভিতরে ব্যালেন্স এর কিছু প্রবলেম হয়েছে মিস্টেডিং অ্যান্ড রিওর্ড অর্থাৎ মিসিং করতেছে অনেক কিছুই তো এটাকে আমরা অলরেডি সরাসরি আমরা এটাকে কি করছি ট্রান্সলেশন করেছি অলরেডি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা ট্যাব অর্থাৎ যে সমস্যা পড়েছেন ব্যালেন্স সমস্যা এবং ইন গেম যে টেন্স মিস করতেছেন পুরস্কার অর্থাৎ যে আপনার যে আর কি পুরস্কারটা মিস করতেছেন সেটির দিকে তারা সচেতন আমাদের দল এটি আছে অ্যাপটি না খুললে আপনার ক্যাশ সাব করার জন্য বা টেলিগ্রাম পুনরায় আবার খোলার চেষ্টা করুন পয়েন্ট সংগ্রহ করতে থাকুন আমরা সব কিছু ট্র্যাক করতেছি এবং সমাধান করছি অর্থাৎ তারা কিন্তু অলরেডি টমেটোটে নিয়ে কাজ করতেছে যে ভাই এই সমস্যাটা হচ্ছে অর্থাৎ টো মার্কেট নিয়ে অলরেডি কাজ করতেছে এন্ড এখানে আরেকটা কথা বলছে আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ যেহেতু আমরা এই অবিশ্বাস্য বৃদ্ধি পরিচালনা করছি আমরা আপনার সমর্থন আমাদের সব মানে অর্থাৎ সমর্থন দেখতে পেয়েছেন আপনার অলরেডি কিন্তু এখানে টো মার্কেট যে ব্যাপারটা বলছে যে তাদের কিছু নোটিশ তারা জারি করছে এন্ড যা তাদের যে যে ছিল আমাদের ব্যালেন্স এবং টো মার্কেটের যে ট্রেডিং পুরস্কারটা থাকতেছে সেটা কিন্তু একটু ট্রেডিং হচ্ছে বা কাউকে দিচ্ছে আবার দিচ্ছে না এরকমটা হচ্ছে তার জন্য তাদের এই সমস্যাটা মিসট্রেডিংটা দেখাচ্ছে অলরেডি চিন্তা করার কোনো কারণে আপনারা কি করবেন সরাসরি এখান থেকে টো মার্কেটে চলে আসবেন টো মার্কেটে সে একটু ব্যাগ অপশন ক্লিক করে ব্যাগে যাবেন আবারও টো মার্কেটে ক্লিক করে আবার অপশন এ ক্লিক করবেন দেখবেন এই থেকে তিন থেকে চারবার করার পরে দেখবেন এটা ঠিক হয়ে গেছে বা আপনার টেলিগ্রাম টা আপনি রেফ্রেশ দেবেন দুই থেকে তিনবার রেফ্রেশ দেওয়ার পরে এখান থেকে প্রবেশ করবেন যে টো মার্কেট প্লে এটার বা স্টার্ট লিগ অপশন ক্লিক করবেন দেখতে পাবেন টো মার্কেট বোর্ডের ভিতরে চলে আসবে তো এটা হচ্ছে মূলত তাদের সামথিং এন্ড ইস্যু অর্থাৎ তারা যে বিশ্লেষণটা করছে দুই সেপ্টেম্বরে বিশেষ একটা বড় আপডেট নিয়ে আসতেছে কারণ অলরেডি বারো মিলিয়নের একটা ফ্যামিলি তাদের তৈরি হয়ে গেছে তারা খুব দ্রুত পেমেন্ট করবে তো দেখতে পাচ্ছেন তিরাশি ঘন্টা বাদ আছে অর্থাৎ তিরাশি ঘন্টা বাকি আছে তো এখানে দুই সেপ্টেম্বরের বিশেষ একটি কথা বলছে যারা জয়েন নেই এখনই জয়েন করে না যারা অলরেডি কানেক্ট করেনি অলরেডি কানেক্ট করেন আর এখানে বিডগেট গেট যে অলরেডি এখানে আপনারা যে অলরেডি অ্যাড করবেন অলরেডি সেটা নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে স্টেপ স্টেপ ভিডিও দেওয়া আছে আর সব থেকে বড় কথা আপনারা ঘাবড়াবেন না কিচ্ছু করার দরকার নেই আপনারা কোনো কিছুই করবেন না একটু ওয়েট করেন ওয়েট করলে আপনারা একটু মার্কেটের ভিতরে প্রবেশ করতে না এটা শুধু আপনার আমার না এটা প্রায় সবারই হচ্ছে তার কারণ তার একটা বিশেষ আপডেট নিয়ে আসতেছে যে আপডেটের ভিতরে আপনাদের পেমেন্টের ব্যাপারে বা আপনাদের যে বোনাসটা দেবে সেই বোনাস অর্থাৎ ডক্সের মতোই সেম টু সেম টু মার্কেট তো এই জন্য বলবো আপনারা কোনো প্রকার ঘাবড়াবেন না সরাসরি টেলিগ্রামে চলে আসবেন আপনারা এখানে সার্চ 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 ক্লিক করে করবেন এসে আমাদের টেলিগ্রাম সাইড এ ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয়েন করে রাখবেন যাতে সর্বপ্রথম আপডেট সবার আগে জানতে পারলে আপনারা সবার আগে এখানে জানতে পারেন এখানে সর্বনিম্ন ভাই সর্বপ্রথম সবার আগে বোনাস সহ সবকিছু এখানে আপডেট দেওয়া হয়ে থাকে সেজন্য বলবো আপনারা অবশ্যই এখানে জয়েন করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এর যে গ্রুপ আছে সেই গ্রুপেও জয়েন করতে পারবেন তো আশা করছি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব ততক্ষণ আপনাদেরকে বোঝাইতে বললাম যে টু মার্কেট কেন প্রবেশ নিচ্ছে না অনেকেই ভাই কমেন্টে তোরফা করে বলছে ভাই প্রবেশ কেন নিচ্ছে না এটা আছে এটা পেমেন্ট দিবে না এটা আছে এটা বিভিন্ন গালি গেলছে ভাই এটা না ভাই আপনারা বুঝতে চেষ্টা করেন আগে বুঝেন যে টু মার্কেট কেন ঢুকতেছে না ভাই এটা হচ্ছে তাদের একটা লিগালি একটা আপডেট চলতেছে পেমেন্টের ব্যাপারে তারা কাজ করতেছে এজন্য তাদের ওয়েবে একটু সাপোর্ট আছে এজন্য তারা সেটাকে অফ রাখছে কিছুক্ষণ পরে ঠিক করে দিবে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপডেট ভিডিওতে